বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডাল লেকের দ্বিতীয় পর্বে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কাশ্মীরের ফ্লোটিং মার্কেট কোথায় পাবেন এবং ফ্লোটিং মার্কেটটা দেখতে কেমন হয় এবং ফ্লোটিং মার্কেটে কী কী পাওয়া যায়, বিশেষ করে কাশ্মীরি শাল, জাফরান এবং ড্রাই ফ্রুটগুলো অথেন্টিক কোথায় পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা প্রথম পর্ব এখনও দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথম পর্বটি দেখে আসবেন, তাহলে দ্বিতীয় পর্ব সম্বন্ধে অনেকগুলো বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এখানে হচ্ছে, এটা হচ্ছে কাশ্মীরের মিনা বাজার। আপনারা দিল্লি মিনা বাজার শুনেছেন, বাংলাদেশে অনেক জায়গায় শুনেছেন। তার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব শালের দোকান, মানে কাপড়ের দোকান, প্রচুর পরিমাণে কাশ্মীরি যে হ্যান্ডমেড যে শালগুলো হয় সেগুলোর দোকান প্রচুর পরিমাণে। আর প্রত্যেক ট্যুরিস্ট বোর্ড এখানে দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখছে, কেনাকাটা করছে। তো নিয়ে আসবো নাকি আপনাদের জন্য কাশ্মীরি হ্যান্ডমেড কিছু জিনিসপত্র? লাগলে কমেন্ট করেন, কমেন্ট যার কমেন্ট বেশি হবে তাকে কাশ্মীরি একটা শাল গিফট করবো, জান। তো এখানে ঘুরতেছি, প্রচুর পরিমাণে দোকান রয়েছে এখানে, সব হ্যান্ডমেড। আর এই লোকাল, এখানে যারা লোকাল আছে তারাই মূলত এই হ্যান্ডমেড কাপড়গুলো তৈরি করে, নিজেদের হাতে তৈরি করে, যার কারণে এখানকার জিনিসের দাম কিছুটা একটু বেশি হয়, কারণ অনেক পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের ফলেই কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। আর দেখেন, শুধু জিনিসগুলো দেখেন। আর এখানে যে সবজিও কিন্তু এই ধরনের বোটে বিক্রি হয়। আর এখানে সবজি মার্কেটও আছে, আমরা হয়তো সেখানে যাব, ঠিক আছে, সবজি মার্কেটের দিকে। আর ভাই, কেসা লাগ রহা হ্যায় আপকো বতাও। ও দিদি, কেসা লাগ রহা হ্যায়? বহুত আচ্ছা লাগ রহা হ্যায়। তো একসাথে সবাই ঘুরছি, দেখছি, ভালো লাগছে, আর সবাই কিন্তু এনজয় করছি। আর বাদ বাকি ঠান্ডায় কিছু বলা যাচ্ছে না, বহুত ঠান্ড হয়ে আপার। আর এটা হচ্ছে দোকান, এশিয়ান হ্যান্ডলুম, মানে এই দোকানে যা যা পাওয়া যায় সবগুলোই হাতের তৈরি হ্যান্ডলুমের, প্রচুর পরিমাণে দোকান আছে, প্রচুর পরিমাণে। মানে এখানে আসতে হবে ফ্যামিলি নিয়ে আর পেটি লেকে, মানে মোটা টাকা নিয়ে তাই আসতে হবে পুরো ফ্যামিলি নিয়ে, ঠিক আছে, 20 রুপে। ও আর এই যে শাড়ির দোকান, এটা ঠিক হ্যাঁ ঠিক। আর এটা হচ্ছে খাবারের দোকান বা সবজি মান্ডি হয়তো, এটা সবজির দোকান। আর দেখেন এখানে কিন্তু ডাল লেকের মানে পানির উপরে মাটি এবং সেখানে সবজি চাষ হয়েছে এবং এই সবজিগুলোই ডাল লেকের যে মার্কেট সেখানে বিক্রি হয়। প্যারাডাইস হ্যান্ডলুম হ্যান্ডক্রাফট এম্পোরিয়াম ইন্ডিয়ান ক্রিয়েশন, এখানে দেখেন সবগুলোই মোটামুটি হ্যান্ডলুম। আর এখানে আমাদের বরিশালে যে কচুরি পানা আছে ওইটাকে যেরকম প্রসেস করে ওর পরে সবজি চাষ করা হয়, এখানেও ঠিক ওই রকম। আর আঙ্কেল বিক্রি করছে হচ্ছে সবজি, বোটের পরে সবজি, এখানে বোটের পরেই সব কিছু কিনা বেচা হয়। এখানেও সবজি চাষ করা হয়েছে, সবজি, এগুলো আলু গাছ, যা মনে হচ্ছে আলু গাছ, সামনে মূলা। আর এখানেও বোটের পরে দাঁড়িয়েই আবার দোকান তৈরি করা হচ্ছে সব কিছু, জে অ্যান্ড কে ক্রাফট এম্পোরিয়াম। আর এটা হচ্ছে চার দোকান, ভাট, টি স্টল, সব কিছু এখানে, চা, ম্যাগি এইসব। ও ডাল লেকের ভিতরে একটা ফ্লোটিং দোকানে আমরা দাঁড়িয়েছি আর এখানে ভিতরে কী কী আছে এগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর প্রাইসগুলো জানার চেষ্টা করব। তো এ হচ্ছে আমাদের যে শিকারা, সেই শিকারা, এখানে শিকারা করে আসলাম এবং এসে আমরা ভিতরে যাচ্ছি। আর এই হচ্ছে শিকারা, আর এখানে সব হ্যান্ডলুম বা হ্যান্ড প্রিন্টেড যে জিনিসগুলো আছে সেগুলো, এগুলো কিন্তু কার্পেট, ঠিক আছে, এগুলো সবই কার্পেট, কাশ্মীরি কার্পেট। এ
সুযোগ থাকলে সব নিয়ে যেতাম, তবে এইগুলো নিয়ে যাওয়ার জন্য এয়ারে যেতে হবে। আমি তো যাবো হচ্ছে ট্রেনে। আর এই হচ্ছে পিছনে প্রচুর বড় একটা হ্যান্ডমেড আর কি কার্পেট, আর এখানে অনেকগুলো ড্রেসও আছে, সবই গরম কাপড়। এটা খুব সম্ভবত মেয়েদের। ও, কার কার লাগবে এই ড্রেসটা কমেন্ট করেন, আমি আপনাদের জন্য নিয়ে আসবো, কমেন্ট করে দেন। আর পেছনে দেখতে পাচ্ছি গ্রামে, এই গ্রামেই কাশ্মীরের যে মানুষ তারা বসবাস করে। ঠিক আছে, তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট আমার জানা দরকার। আর উপরে দেখেন, এখানে আছে হচ্ছে জায়নামাজ, এটা হচ্ছে জায়নামাজ হ্যান্ড প্রিন্ট হ্যান্ডমেড সরি ফটো। ও, দোকানের ভিতরে যাচ্ছি, আর এই হচ্ছে দোকান। আমরা এখন দোকানের ভিতরে আসলাম। কুর্তিজ মিলেগি আপকো হামারে ইয়াহ সে হাফ কি কড়াই ওয়ালি বুনন কি প্যোর কটন কি ছোটে টপস মিলেগি, পঞ্চুজ মিলেগি, শার্টস মিলেগি, সাড়িজ মিলেগি, ড্রেস মেটেরিয়াল মিলেগা, চুড়িদার জিসে মাতায় বহনে বনাতি হ্যায় বুনন মে ভি মিলেগা, কটন মে ভি মিলেগা, হাফ কি কড়াই ওয়ালি। আর হামারে পাস এক ওর কপড়া হ্যায় পশমিনা প্লাস উল, ও সব ডিজাইন মে আয়েগা। হামারে পাস সোয়েটারস মিলেগি মেল এন্ড ফিমেল কে লিয়ে দোনো কে লিয়ে, ফার কে কোটস মিলেগি, জ্যাকেটস মিলেগি, কম্পালস মিলেগি, হমেশা এসা কা এসা হি রেগা, উসকি গ্যারান্টি হ্যায়, চাহে আপ মেশিন সে দোলো চাহে হাথ সে দোলো, কোই ফরক নাহি পড়েগা ইসমে। ইয়ে আয়েগা সেম কাম মে, ইয়ে আয়েগা 250 কি রেঞ্জ মে, ইয়ে ওয়ালা চিজ, ইয়ে দেখ লিজিয়ে, সেম কাম হ্যায় লেকিন থোড়া সা মেটেরিয়াল হেভি হ্যায় ইসমে। 250 আঙ্কেল, ইয়ে ফিক্সড হ্যায় না থোড়া সা? কুছ ভি নাহি হোগা স্যার, উসকে। আচ্ছা, আপ দিখাও বাদ মে পছন্দ আয়ে তো। হ্যাঁ, ये आएगी 300 की रेंज में, दोनों साइड से ओढ़ सकते हैं। अच्छा। जमावा टाइप में है। ये वाली चीज आएगी सर जी 450 की रेंज में, ये भी जमावा टाइप में है, वूल की बनी हुई है। ये देखिए, दोनों साइड से ओढ़ सकते हैं, कलर और डिजाइन हर किसी में मिल जाएंगे। खाली में भी एक एक पीस आपको सिंपल दिखाता हूँ। ये आएगी 550 के रेंज में, जामावार इसको कहते हैं, बहुत बढ़िया चीज़ है, प्योर वूल है 100%। यहाँ से देख लिए कंप्लीट दूसरा कलर। ये आएगी सर जी 650 के रेंज में, सिलिकॉन वूल मिक्स है, काफ़ी सॉफ्ट और काफ़ी मुलायम है ये। ये देख लीजिए, ये तो बहुत अच्छा होगा। ये आएगा याक का वूल, लद्दाख से मटेरियल आता है, बनता है यहाँ पर है। ये भी आएगा 650 में, थोड़ा सा हैवी है ये। ये देख लीजिए, ये ट्राइबल डिज़ाइन लद्दाख के। अगर आपको सुई कढ़ाई वाले कुछ पसंद है, हाफ की कढ़ाई वाले, उनकी स्टार्टिंग रेंज है। ये वाला चीज़ आएगा सर जी आपको 750 के रेंज में, सारा जो काम किया हुआ सुई से किया हुआ है, यानी कि हैंडमेड है। हाँ सर, ये सारा हैंडमेड ही है, यहाँ जो भी मैं आपको दिखा रहा हूँ जितना भी माल यहाँ पर सारा हैंडमेड ही है। ये वाला चीज आएगा सर जी 950 की रेंज, ये भी दोनों साइड से आप ओढ़ सकते हैं, यहाँ से भी और यहाँ से भी, दो कलर है इसमें। इसमें आएगा ये प्योर वूल में आएगा, ये 100% मेरिनो वूल है, ये आएगा 1050 की रेंज। ये देख लीजिए, और ये आएगा पार्टी वियर शॉर मल्टी कलर में आएगा, ये आएगा 1100 की रेंज में। उसमें आएगा ये वाली एक और चीज आएगी सिलिकॉन वूल में, चिनार के पत्ते बने हुए, इसमें सेल्फ डिजाइन में है, ये भी आएगा 1100 की रेंज में। এখন আসছি একটা ড্রাই ফ্রুটের দোকানে, এখানে ড্রাই ফ্রুট, আতো, চাফরন সব কিছু পাওয়া যায়। তো এটা হচ্ছে দোকান, দেখেন প্রচুর প্রচুর পরিমাণে জিনিস রয়েছে। এখানে হচ্ছে মিক্সড ফ্রুট, এটা হচ্ছে মিক্সড ফ্রুটের সেকশন। হ্যাঁ, আর
এখানে বহুত আপনারা হয়তো চেনেন সবকিছু केसर जो होता है एक दाने से एक गिलास पानी पीला होना चाहिए ठीक है। केसर पानी में डालोगे तुरंत कलर नहीं छोड़ता, अगर तुरंत कलर छोड़ा तो डुप्लीकेट है ठीक है सर। आपको एक दाने की खास देखनी है, खुद ब खुद एक दाना उठाइए, इसमें से एक दाना निकाल, एक दाना ओनली फॉर वन लिप सर। इसमें डाल दीजिए जी। देखिए सर मानो कितना छोटा दाना है, पानी में तुरंत कलर नहीं छोड़ेगा, अगर तुरंत कलर छोड़ा तो डुप्लीकेट है। अच्छा माने असली वाला थोड़ा टाइम लेके कलर छोड़ेगा, वो वाला होता अभी तक हो जाता, क्लियर कर देता। अब दूसरी बात सर, केसर को कितना भी घुमाओगे कोई कलर नहीं आएगा, या तो 24 आवर्स वेट करना पड़ेगा तब केसर आहिस्ता आहिस्ता कलर छोड़ेगा ठीक है सर। ये आहिस्ता आहिस्ता इसका कलर बढ़ जाएगा, जितना टाइम ये पानी में रहेगा उतना ही खिल जाएगा। तो भाई इसका प्राइस कितना है? 250 रुपीज पर ग्राम। पर ग्राम, एक ग्राम है यहाँ पर। अच्छा लेंगे क्या आप? लेना है ये। अच्छा ये सिग्नेचर की तौर पर ले सकते हो, रख सकते हो। केसर 50 साल तक खराब नहीं होता, 50 इयर्स वारंटी रहेगा। এখানে কিন্তু ড্রাই ফ্রুট গুলো রাখা আছে, ড্রাই ফ্রুট গুলো মগজের মতন, এটারে আখরোট বলে, আখরোট আখরোট ফ্রুট এগুলো আছে। আর এখানে হচ্ছে আতর, প্রচুর পরিমাণে আতর আছে। আচ্ছা ভাই দো মেরে কো এক দো দিলা দো, আই তো बोल भी सकती हूँ ना। एक ये आहिस्ता आहिस्ता इसका कलर बढ़ जाएगा फर्स्ट। अभी ये देखो मैडम, जो ये केसर था ये बहुत छोटा दाना था, अभी मैं बोलता था आप दूसरा और एक दाना दे दो, मैं आपको दिखाता था। तो स्मृति हिसेबे कश्मीर थे एक की बोले जाफरान निलाम ডাল লেকের ভিতর থেকে নিয়েছি, এটাই হচ্ছে সন্তুষ্ট যে অরিজিনাল হয়তো একটা কাশ্মীরি জাফরান মিলেছে ঠিক আছে। তাই এটা স্মৃতি হিসেবেই রাখবো, আর সেন্টও ভালো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। আমাদের এখানে পরীক্ষা করে দেখিয়েছে এই যে পানি, পানির রং এবং বাদ মে ইয়ে কালার আ জায়গা না, আর ওটা হলো প্রাথমিক, আর এটা হচ্ছে যখন সময় যাবে, সময় যখন যাবে তখন এটা রংটা এরকম হবে। ইয়ে দুধ মে মিলা আকার হম খা সকতি। আচ্ছা সকাল থেকে এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর এখন একটু রোদের মুখ দেখলাম, মানে রোদ বেরিয়েছে, মানে এসেছি কালকে, কাল থেকে কোনো রোদ দেখিনি, তো এখন সানলাইট বেরিয়েছে, ভালোই লাগছে হালকা হালকা রোদ। এই দেখেন বন্ধুরা, এরই সাথে সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি তানভীর বড়ুয়া, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটি ভিডিওতে, এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে শ্রীনগর সিটি ট্যুর, শ্রীনগরের আশেপাশে দর্শনীয় যে স্থানগুলো আছে, বিশেষ করে মুঘল যে গার্ডেনগুলো, সেইগুলো আপনাদেরকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সকলে, দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।